নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূ নির্যাতনের ঘটনার মামলা তদন্তের জন্য প্রধান তিন আসামিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই। এ সময় আসামিরা ঘটনার বিবরণ দেন পিবিআইয়ের তদন্ত দলের কাছে। এর আগে নির্যাতন ও পর্নোগ্রাফি মামলা দুটি অধিকতর তদন্তের জন্য পিবিআইতে হস্তান্তর করা হয়। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার সহ মোট 11 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে আদালতের মাধ্যমে 9 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মধ্যে রাসেল, সোহাগ মেম্বার, আব্দুর রহিম ও রহমান আদালতে 164 ধারায় জবানবন্দি দেওয়া শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় রকি নামের এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করা হয়েছে। গেল 6 অক্টোবর কালীগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে তুলে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে অটোরিকশা চালক রকি সহ কয়েকজন। এদিকে যশোরের শার্শায় প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুল গাফ্ফারের বিরুদ্ধে। শার্শা থানায় মামলা করেন ওই নারীর স্বামী। এরপর থেকে গাফ্ফার পলাতক। এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম সোহেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে কক্সবাজারের রামুতে। গাজীপুরের এক স্কুল ছাত্রীকে অপহরণের পর গণধর্ষণ মামলার প্রধান আসামি সবুজ মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। গেল রাতে মহানগরের তেলিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার 8 জনকে আদালতে তোলা হয়েছে। দুপুরে তাদের চট্টগ্রাম আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিকেলে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। রাজশাহীতে সাধারণ শিক্ষার্থীরা গণস্বাক্ষর বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন করেছে। মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করা হয়েছে সাভারে। বরিশালে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে উদীচী শিল্পী গোষ্ঠী সমাবেশ করেছে। ব্রাহ্মণবাড়িয়া মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নাগরিক ফোরাম। নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ভোলা, লক্ষ্মীপুর, বান্দরবান, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, দিনাজপুরের হিলিতে মানববন্ধন করা হয়েছে। প্রতিবাদ কর্মসূচি হয়েছে কুড়িগ্রামে। চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। শরীয়তপুরের নড়িয়ায় মোমবাতি প্রজ্বলন ও মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ করেছে ছাত্রলীগ। নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ র্যালি করা হয়েছে জামালপুরে। বিএনপি মহাসচিবের সাম্প্রতিক বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বাংলাদেশ বেতারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের বলেন, বিএনপি নেতারা যখন কথা বলেন তখন ভুলে যান তারা যখন ক্ষমতায় ছিলেন তখন কি করেছেন, এজন্য লাগামহীন কথা বলতে পারেন। হাসান মাহমুদ বলেন, অতীতেও নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার বিচার করেছে শেখ হাসিনা সরকার। এখনও যেসব ঘটনা ঘটেছে সব ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হবে। গণমাধ্যম কর্মী আইন এবং সম্প্রচার আইন পাশ হলে টেলিভিশন সহ সব মাধ্যমের সাংবাদিকদের চাকরির আইনি সুরক্ষা হবে বলেও জানান তিনি। যে ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যখন কথা বলেন তখন ভুলে যান, তারা যখন ক্ষমতায় ছিলেন তখন কি করেছে, এই নারী নির্যাতন ধর্ষণগুলো দলগতভাবে অতীতে করেছে, এই নিয়ে যখন তারা কথা বলে সেটি তখন হাস্যকর হয়ে দাঁড়ায়। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য হাস্যকর। ধর্ষকদের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে। এ সরকারের সময়ে অন্যায় অপকর্ম করে কেউ পার পাবে না বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। দুপুরে সাভারের রাজাবাড়ি এলাকায় পৌরসভার উদ্যোগে সড়কের নির্মাণ কাজে উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। একমাত্র আওয়ামী লীগ সরকারই জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। পৌরসভার মেয়র আব্দুল গনি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গার্মেন্টস কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গেল রাতে ফতুল্লার ইশদাইরে তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষে নাইম নামে ওই গার্মেন্টস কর্মী মারা যায়। এতে আহত হয় লিমন নামে একজন। পরে পুলিশ দুজনকে আটক করে। আহত লিমন জানায়, আকাশ গ্যাংয়ের সদস্য হৃদয় দলবল নিয়ে ইশদাইর এলাকায় নাইমদের উপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে নাইম মারা যায়। এদিকে আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুরে দুই গ্রুপের সংঘর্ষে ফরিদ হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সকালে এই সংঘর্ষে আরও 30 জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দীর্ঘ প্রায় 4 মাস পর পদ্মা সেতুর আরও একটি স্প্যান বসানো হচ্ছে আজ।
সবকিছু অনুকূলে থাকলে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর 4 ও 5 নম্বর পিলারের উপর 32 নম্বর স্প্যানটি বসানো হবে। এতে দৃশ্যমান হবে সেতুর 4.8 কিলোমিটার। ভাসমান ক্রেন 3E 3150 টন ওজনের স্প্যানটি নিয়ে পিলারে স্থাপন করা হবে। এর আগে গেল 10 জুন বসানো হয় পদ্মা সেতুর 31তম স্প্যান। প্রধান নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, বন্যা ও পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় 4 মাস পর আজ 32তম স্প্যানটি বসানোর প্রক্রিয়া চলছে। 2014 সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। দর্শক, পদ্মা সেতুর মাওয়া ঘাট এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শিমুল, স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে আজকে প্রায় 4 মাস পর কিন্তু পদ্মা সেতু 32 নম্বর পিলার যে স্প্যানটি বসতে যাচ্ছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু সেই স্প্যানটি কিন্তু রয়েছে, যে আমাদের বাসন ত্রিয়ান ইয়ে রয়েছে, সেই ত্রিয়ান ইয়ে কিন্তু 1:45 দিকে যে আমাদের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড রয়েছে সেই সেই ইয়ার্ড থেকে চলে আসে, এবং আসার পরে এই যে পিলার সামনে প্রায় 2.5 ঘন্টা যাবো এখানে কিন্তু বিনঙ্গল করে আছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই পিলারে আসার পর এই বসানোর যে আপনার কার্যক্রম রয়েছে সেগুলো তো আপনার চলমান রয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে তাদের আমাদের যেমন জানিয়েছে যে পদ্মা সেতু উপকর্ষী আমাদের বলেছে যে তাদের কিন্তু 2 দিন প্রোগ্রাম থাকে, যদি কোনো কারণে একদিন বসাতে না হয় তাহলে কিন্তু পরের দিন বসানো হয়। এবং আরো বলে রাখি যে এই পদ্মা সেতু এই পিলার বসানোর ক্ষেত্রে এখানে কিন্তু যে পরিমাণ এখন যে সময় লাগছে তাতে কিন্তু বলা যাচ্ছে না যে আপনার কখন আগে বসতে পারে। তবে এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে যেমনটি জানিয়েছে তিনি আমাদের আপনার কর্তৃপক্ষ, তিনি আমাদেরকে বলেছে যে সার্ভিস উদ্যাসে চলছে, তবে এই মুহূর্তে বলা যাচ্ছে না যে আপনার কখন বসবে। জি শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, পদ্মা সেতু এলাকা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। চলে যাচ্ছি পরের খবরে। স্থানীয় সরকারের বিভিন্ন পদে 82 জনপ্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে চাঁদপুরে পৌরসভায় সাধারণ নির্বাচনে ভোট নেয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে জাল ভোট দিতে গিয়ে আটক হয়েছে একজন। এছাড়া বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ছাড়া বিভিন্ন জেলার পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিন্থি। দেশের বিভিন্ন জেলা স্থানীয় সরকারের 82টি প্রতিষ্ঠানের প্রতিনিধি নির্বাচনে সকাল 9টা থেকে ভোট নেওয়া শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। চাঁদপুর পৌরসভা নির্বাচন চলাকালে শহরের 8 নম্বর ওয়ার্ডের গণি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় ইয়াসিন নামে এক যুবকের মৃত্যু হয়। এই সময় আরও 6-7 জন আহত হন। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে জাল ভোট দেওয়ার সময় মিটন মিয়া নামে একজনকে আটক করা হয়। অন্যদিকে জয়পুরহাটের কালাই পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নেতাকর্মীদের হুমকি ধামকি সহ নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন বিএনপি প্রার্থী আনিসুর রহমান তালুকদার। সঠিক ভোট হবে কিন্তু দেখলাম যে সঠিক ভোট হলো না, তাই আমার নির্বাচনে মানে বর্জন করলাম। এছাড়াও ঝিনাইদহের কালীগঞ্জ, হবিগঞ্জের মাধবপুর, যশোরের চৌগাছা, মাদারীপুর পৌরসভার কাউন্সিলর পদে উপনির্বাচনে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দেন। উপজেলা চেয়ারম্যান পদে ভোট হয় ফরিদপুরের চরভদ্রাসন ও রাজবাড়ির গোয়ালন্দে। চুয়াডাঙ্গার 2টি ইউনিয়ন পরিষদ ছাড়াও 8টি ইউনিয়নের চেয়ারম্যান পদ সহ বিভিন্ন পদে মোট 71টি ইউনিয়নে উপনির্বাচনে ভোট নেওয়া হয়। অনেক সচেতনতার সাথে সুষ্ঠুভাবে নির্বাচন পালিত হয়। আমাদের ভোট দিতে এসে অনেক ভালো লাগছে, কোনো হইচই নেই, গ্যাঞ্জাম নেই। নুসরাত জাহান সিন্থি, আরটিভি। দর্শক, এ বিষয়ে আরও জানব। চাঁদপুরে রয়েছেন আমাদের সহকর্মী শরীফ চৌধুরী, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শরীফ, ভোট গ্রহণ নিয়ে সংঘর্ষের একজন নিহতের পর এলাকার পরিস্থিতি কেমন আমাদেরকে জানাবেন। তিনা, আপনি যেমনটি বলছিলেন, চাঁদপুরে দুপুরে 8 নং ওয়ার্ডের পৌরসভার 8 নং ওয়ার্ডের গণি মডেল উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রের পাশেই সংঘর্ষে একজন নিহত হয়। তবে সংঘর্ষটি কেউ কেউ বলছে সংঘর্ষ, আবার কেউ কেউ বলছে এটি সিনিয়র জুনিয়রকে নিয়ে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটেছে। আমি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ
মোহাম্মদ নাসিমউদ্দিনের সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে বিষয়টি সিনিয়র জুনিয়র দুইজনেই কথা কাটাকাটির এক পর্যায়ে সাইদ নামে এক যুবক ইয়াসিনকে গলা এবং এলোপাতাড়িভাবে তার শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে এবং সাথে সাথে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পরে তাকে ঢাকা রেফার করা হয় এবং পথের মধ্যেই ইয়াসিন মৃত্যুবরণ করেন। সে এবার এসএসসি গতবার এসএসসি পরীক্ষা দিয়েছিল, সে এবং ইয়াসিন এবং সাইদ দুজনেই নৌকার সমর্থনের কর্মী এবং তাদের নির্বাচনী প্রচারণাকালীন সময়ে ভোটকেন্দ্রের পাশে এই ঘটনাটি ঘটে। এদিকে আর কয়েক মিনিটের পরেই চাঁদপুর পৌরসভার নির্বাচন সমাপ্ত হবে। এই প্রথম ইভিএম এর মধ্য দিয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিকে বিএনপির প্রার্থী আক্তার হোসেন মাঝি নির্বাচনে কারচুপি এবং কর্মীদেরকে মারধর এবং এজেন্টদেরকে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া সহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান এবং নির্বাচন শরীফ আপনাকে ধন্যবাদ। দর্শক চাঁদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শহীদ চৌধুরী। বাগেরহাটের মোংলায় কাস্টমসের কার্যক্রম বৃদ্ধি পেলে শুল্ক গোয়েন্দা অফিস খুলনা থেকে মোংলায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। সকালে মোংলা কাস্টম হাউসের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, সব সেক্টরেই কিছু সমস্যা রয়েছে, সে সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এর থেকে উত্তরণ করতে হবে। মোংলা কাস্টম হাউস আধুনিকায়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। সাম্প্রতিক সময়ে সরকারি দলের ছাত্র সংগঠনের নানা কর্মকাণ্ড নিয়ে যখন প্রশ্ন উঠেছে, ঠিক সে সময়ে কুষ্টিয়ায় একদল ছাত্রলীগ কর্মী ঝুঁকি নিয়ে নিঃস্বার্থভাবে করোনা রোগীদের পাশে দাঁড়িয়েছেন। নিকট আত্মীয়রা যেখানে দূরে সরে গেছেন সেখানে সাহসিকতার সঙ্গে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তারা। কুষ্টিয়া থেকে শেখ হাসান বেলালের রিপোর্ট, জানাচ্ছেন শাহাবুদ্দিন শিহাব। যেখানে করোনা রোগী সেখানেই সম্মুখ সারির যোদ্ধা হিসেবে দেখা যাচ্ছে ছাত্রলীগ কর্মীদের। 250 শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। করোনা পরীক্ষা দিতে আসা অনেকেই জানেন না কি করতে হবে, এমন দিশেহারা অবস্থায় তাদের পাশে দাঁড়াচ্ছেন ছাত্রলীগ কর্মীরা। সামাজিক দূরত্ব মেনে রোগীদের টিকিট কাটা, ডাক্তার দেখানো, প্রয়োজন হলে নমুনা নেওয়ার পাশাপাশি এসব রোগীদের মানসিক শক্তি যোগানোর কাজও করে যাচ্ছেন তারা। 22 মার্চ থেকে 183 দিন এভাবে 24 ঘন্টা আমরা কাজ করে যাচ্ছি, মানুষের জন্য কাজ করছি, এটাই বড় কিছু। আমার রোগীটা এখানে আছে, সে সঠিকভাবে ট্রিটমেন্ট পাচ্ছে, এনাদের থেকে সেবা পাচ্ছে। ঝুঁকি নিয়ে রোগীদের সেবা করতে গিয়ে ছাত্রলীগ নেতা আব্দুল হাফিজ সহ 10 জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা রোগী পজিটিভ রোগী যদি আসে তাকে আইসোলেশনে নিয়ে আসা, ভর্তি করা, কোনো রোগীর যদি জরুরি প্রয়োজন অক্সিজেন দরকার সেই রোগীকে আমরা অক্সিজেন সাপোর্টের জন্য আমরা যদি আমরা থেকে আমরা বা ওয়ার্ড বাই মেডিসিন সরবরাহ। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন, করোনার শুরু থেকেই ছাত্রলীগ কর্মীরা ঝুঁকি নিয়ে এগিয়ে আসায় হাসপাতালের আতঙ্কিত কর্মীদের উৎসাহ বেড়েছে এবং কাজে গতি এসেছে। ওদের কাজ দেখে আসলে আমার যারা স্বেচ্ছাসেবী কিছু ছিল আমার হাসপাতালে বহুদিন ধরে যারা কাজ করে তারা উৎসাহ পেল এবং ওরা সব ধরনের কাজই করেছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেলে ডেড বডি তারা সৎকার করা। মানবতার সেবা করতে গিয়ে টানা 7 মাস ছাত্রলীগের এসব কর্মীরা বাড়ি যাননি, 2 ঈদও তারা হাসপাতালে রোগীদের সঙ্গে কাটিয়েছেন। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। খুলনা 4 আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদি চতুর্থবারের মতো বাফুফের সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়। খুলনা আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চন্দনীমহল স্টার জুট মিল শ্রমিক ক্লাবের সামনে এক সমাবেশের আয়োজন করা হয়। এ সময় দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে যুবলীগ নেতা মাসুদ রানার নেতৃত্বে মোটরসাইকেল আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্বরে এসে শেষ হয়। মজুরি বাড়ানো সহ কয়েক দফা দাবিতে হবিগঞ্জের 24টি চা বাগানে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকরা। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। পরে আমু চা বাগান মাঠে বিক্ষোভ সমাবেশে অংশ নেন কয়েকশো শ্রমিক। এ সময় তারা অভিযোগ করেন, বর্তমানে স্বল্প মজুরিতে তাদের সংসার চলে না, এছাড়াও শিক্ষা, আবাসন ও চিকিৎসা সুবিধা থেকে তারা বঞ্চিত। বাগান কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও তার বাস্তবায়ন করেনি।
এবার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান শ্রমিকরা। নড়াইলে সীমিত আকারে পালিত হল বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 26তম মৃত্যুবার্ষিকী। সকালে উপলক্ষে শিল্পীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। সুলতান কমপ্লেক্সে কোরআনখানি ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক বেগম আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়ারুল ইসলাম এবং এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু সহ সংশ্লিষ্টরা কর্মসূচিতে অংশ নেন। বিশ্ব বরেণ্য এই শিল্পী 1924 সালের 10ই আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1994 সালের 10ই অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। জেলা সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।